লেকটাউনে যশোর রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। রবিবার বেলা 12টা নাগাদ যশোর রোডের কালিন্দি এলাকায় পরপর 3টি দোকানে আগুন লেগে যায়। স্থানীয় দমকল সূত্রের খবর, টায়ারের একটি দোকানের মধ্যে রান্না করার সময় আগুন লেগে যায়। তারপরেই মুহূর্তের মধ্যে আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। টায়ারের দোকানে রান্না করা হচ্ছিল, সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। এরপরে ডেকোরেটরসের দোকান এবং তার পাশাপাশি সে কিন্তু একটি হোটেল, সেখানেও কিন্তু আগুন লাগে। এই মুহূর্তে কিন্তু দেখছে যে ধ্বংসলীলা চলেছে। স্তূপ, সেই স্তূপে এই টায়ারের দোকান, সেই টায়ারের দোকানেই আগুন লাগে। যেটা পাবলিক বলতে শোনা যাচ্ছে যে টায়ারের যিনি দোকানে উনি বসে রান্না করছেন দোকানের ভিতরে গ্যাস থেকে, ওই সেখানেও এরকম কোনো টেকনিক্যাল ফল্টের জন্য আগুন লেগে যায়। হ্যাঁ, তারপরে মোটামুটি আহত কেউ হয়নি, হ্যাঁ সমস্ত বেরিয়ে গেছে। এই জায়গাতে মোটামুটি 5টা দোকান এফেক্টেড হয়েছে। আগুন লাগার খবর পেয়ে প্রথমে দমকলের 3টি ইঞ্জিন এবং পরে আরও 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু। গোটা পরিস্থিতি নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করেন দমকল মন্ত্রী। অনেকগুলো ছিল, 3টে দোকান ছিল, এখান থেকে আগুনের উৎপত্তি, একটা রেস্টুরেন্ট ছিল সেখান থেকে, তারপর আগুনটা স্প্রেড করে। কিন্তু আমাদের দ্রুততার সাথে দমকলের এখনো পর্যন্ত 3টে ইঞ্জিন এসেছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর থার্মোকলের গোডাউনকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এলাকাবাসীর একাংশের অভিযোগ, বেআইনিভাবে জমায়েত করা হয়েছে থার্মোকলের বক্স। এই গোডাউনে আগুন লাগলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত বলেও অভিযোগ করেন তারা। এই অভিযোগ তুলে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ভাড়া দিয়েছে, এটা আমরা কেউ চোখে পড়েনি, কখন ভাল লাগছে কী লাগছে। এবার ওইটা যদি আগুন লাগত পুরো এলাকাটা, পুরোটাই মানে এলাকাটাই ডিস্ট্রয় হয়ে যেত। এর আগে একবার বড় ধরনের আগুন লেগেছে এই জায়গাটায়, লেগেছে। আমরা এখানকার মানুষ প্লাস দাদা এসছে, এখানকার সমস্ত ছেলে মেয়েরা সবাই ঝাঁপিয়ে পড়ে এই জায়গাটা আমরা আবার রক্ষা করি। প্রত্যেক কিছুদিন পরে এই কারখানাটা করেছে, জোর জাবিস্তি আমাদের ওপর রেশাদিসি করে ঝগড়া অশান্তি আমরা আটকাতে পারিনি। কেন, ওনার ক্ষমতা আছে, এর মধ্যে পাতি পুকুরে মাছের পেটে মাছ, এই যে এনাকে বয়স্ক মানুষ আজকে যদি এইটা আগুন লাগতো, আজকে দেনান দেন বার করছে আগুন। এই যে দেখুন, এখানে আগুন লেগেছে, ওইখানে চলে গেছে, আজকে যদি এখানে যেত আমরা কি করতাম। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। লেকটাউন থেকে শান্তনু শাহ, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।